হে অল ক্রিয়েটিভ মাইন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সায়ন্তন আপনারা যদি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে যান সেখানে দেখতে পাবেন আমি প্রায়ই কিছু ক্রিয়েটিভস ডিজাইন আমি পোস্ট করতে থাকি আমি নর্মালি ক্যালেন্ডারে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট থাকলে সেটার ব্যাপারে আমি পোস্ট করি তো আটই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে ছিল তো সেই জন্য আমি একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করি অ্যান্ড সেটাকে আমি আপলোড করি এই ডিজাইনটা কীভাবে বানিয়েছি এর কী ক্রিয়েটিভনেস আছে এটার মধ্যে সব আজকের ভিডিওতে আমি ডেমনস্ট্রেট করব সো বেশি দেরি না করে আমি ভিডিওটা জাস্ট শুরু করছি সো এর পিএসডি ফাইলটা আমি ওপেন করে নিয়েছি এবার আমি এক এক করে দেখাবো যে কিভাবে আমি এটাকে স্টেপ বাই স্টেপ ডিজাইন করেছি তো ফার্স্টেই আমি একটা স্কাইয়ের স্টক ইমেজ ডাউনলোড করে নিয়েছিলাম এটা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন তারপর আমি একটা ইন্ডিয়ান জেট প্লেনের ইমেজ আমি ডাউনলোড করেছিলাম অ্যান্ড সেটাকে আমি কাট আউট করে এটাতে আনি তো এবার এই যে আকাশে উঠছে এটা বোঝানোর জন্য আমাকে একটা মোশন বোঝাতে হবে তো এই মোশনটা আমি কিভাবে তৈরি করেছি এটা আমি আগের অনেক ভিডিওতে বলেছি বা স্টিল আমি এখানে বলছি কিভাবে করেছি তো আমরা ফার্স্টে মার্কেটুল নেওয়ার পর আমরা এখানে একটা পাতলা লাইন ড্র করব। তো এবার আমরা প্লেনের যে লেয়ারটা আছে সেটার উপর ক্লিক করব দেন আমি কন্ট্রোল যে প্রেস করব তা দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে তো এবার এই সিলেকশনটাকে আমি এরকম করে বাম দিকে টেনে দেবো দেখতে পাচ্ছেন এটা একটা মনে হচ্ছে যেন যে একটা ফার্স্ট কিছু চলে যাচ্ছে বাট স্টিল এটা এখনো কমপ্লিট নয় আমি এটাকে ফার্স্টে ওকে করলাম দেন এর ওপাসিটি আমরা কমিয়ে দেবো দিয়ে এই লেয়ারটাকে আমি জেট প্লেনের নিচে রাঁধব দেন কন্ট্রোল প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করবো এই যে ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমি ফার্স্ট এআই থেকে জেনারেট করেছি দেন এটাকে কাট আউট করেছি এআই জেনারেট কিভাবে করতে হয় কী কী টুল আপনারা ইউজ করতে পারবেন সেটা আগের ভিডিওতে দেখুন ওপরে আই বাটনে ক্লিক করে যে ইমেজটা আমি জেনারেট করেছিলাম এই দেখতে পাচ্ছেন তো এটা থেকে কাট আউট করি এই শুধুমাত্র এই দেন আমি এটাকে ইউজ করি এখানেও আমি একটা মোশন অ্যাড করেছি এরকম তো এটাও করেছি এটা মোশনটা বোঝানোর জন্য সো এবার আমি এটার ওপর টেক্সট অ্যাড করেছি নর্মালি যখন জেট প্লেনের বা কোনো রকম মুভমেন্ট দেখাবেন তখন টেক্সট সবসময় ইটালিক নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেটা বেশি ভালো দেখায় সো আমিও ইটালিক টেক্সট নিয়েছি যেটা ফ্রন্ট বোল্ড ইটালিক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিনিস আমি অ্যাড করলাম তো এটা খুবই সিম্পল একটা টেক্সটের মোশন বোঝানোর জন্য ওপরে যে আই বাটন আছে সেইখানে যে ভিডিওটা আছে তার মধ্যে এটা আমি খুবই ভালোভাবে ডেমনস্ট্রেট করেছি বাট আমি স্টিল এখানে ব্রিফলি বলছি আমি ফার্স্টে এই যে টেক্সট আছে এর একটা কপি নিয়েছি দেন সেটাকে আমি স্মার্ট অবজেক্ট বানিয়েছি তার উপর একটা আমি মোশন ব্লার অ্যাড করেছি মোশন ব্লার অ্যাড করার ফলে এরকম যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো এসছে তারপর যখন হচ্ছে মোশন ব্লার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এর উপর একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করবেন দেন আপনি এই যে ডান দিকের পোর্শন বা বাম দিকের পোর্শন যেদিকে আপনি মোশন দেখাতে চান সেই পোর্শনটা মুছে দেবেন তাহলে কি হবে এক সাইডে আপনার মোশন দেখা যাবে আর সেক্ষেত্রে এটা মনে যেন যে এই দিকে ছুটে যাচ্ছে তো এবার এর উপর একটা হালকা ডেপথ অ্যাড করার জন্য আমি এখানে শ্যাডো অ্যাড করেছি এবার শ্যাডোটা আমি কিভাবে অ্যাড করলাম টাইম আমি এখানে একটা লেয়ার নিয়েছিলাম লেয়ার নেওয়ার পর আমি এর উপর ব্রাশ টুল দিয়ে এখানে একটা ব্ল্যাক শ্যাডো আমি ড্র করি এবার সেই শ্যাডোটা যদি আমি ওইভাবে ড্র করি তাহলে এরকম আপনি সিচুয়েশন দেখতে পাচ্ছেন যে এরকমও দেখতে হবে দেন ওটাকে আমি কি করলাম টেক্সট লেয়ারের ওপরে আনলাম দেন ওর সাথে আমি ক্লিপিং করে দিলাম কিভাবে ক্লিপ করব আপনি অল্ট প্রেস করবেন দেন এখানে আপনি যখনই চিহ্নটা দেখতে পাবেন তখনই লেফট ক্লিক করবেন তাহলে এটা এর সাথেই অ্যাটাচ হয়ে যাবে সো এবার আমি যে কাজটা করেছি সেটা হলো দেশ একটা ডিজাইনে অ্যাটেনশন টু ডিটেলস খুবই ইম্পর্ট্যান্ট তো আমি এখানে ডিটেলসটা বোঝানোর জন্য যে এটা যেহেতু কাঁচ তো এর পিছন দিয়ে নিশ্চয়ই দেখা যাবে বাট যদি আমি এটা না দিতাম তাহলে মনে হতো যাবে যে এটা সত্যি একটা কাট আউটই মনে হতো তো এটা খুবই অদ্ভুত লাগছিল তো আমি সেই জন্য এর মধ্যে সেমভাবে একটা অ্যাড করি এবার এটা করাটা খুবই ইজি আমি জাস্ট কপি করেছিলাম এই টেক্সট লেয়ারে দেন এটাকে আমি জেট প্লিনের উপরে আমি লেয়ারটাকে আনি তারপর আমি এর উপর একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করি দেন আস্তে আস্তে এই পজিশনগুলো সবকটা মুছে দিতে থাকি যেগুলোতে এটা ওভারল্যাপ করছিলো সেগুলো সব মুছে দিই এবার আমি নেক্সট যেটা করেছি সেটা হলো দেশ এবার এটা আমি কেন করলাম এর সাথে খুব ভালোভাবে ইন্টারেক্ট করে তার জন্য আমি এটা করেছি এই টেক্সটাকে আপনি কপি করবেন কপি করার পর লেয়ারটাকে জেট প্লেনের লেয়ারের ওপরে আনবেন এটাকে ফিল্ডটাকে পুরো কমিয়ে দেবেন পুরো জিরো পার্সেন্ট করে দেবেন দেন এইটার উপর একটা স্ট্রোক ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক স্ট্রোকটা খুব হালকা রাখবেন এক বা দুই পর্যন্ত থাকতে পারে প্রায় অনেক জিনিসই এখানে আছে ডেমনস্ট্রেট হয়ে গেল অনেক জিনিসই শেষ হয়ে গেল তো নেক্সট আমি যেটা করেছি সেটা হলো এটা যেহেতু ইন্ডিয়ান এয়ারফোর্স ডে তো ফার্স্টে আমি এখানে এর ওপর একটা ইন্ডিয়ান টেক্সট অ্যাড করি যেটার ফন্ট হচ্ছে ইউরো স্টাইল রাউন্ড এক্সটেন্ডেড রেগুলার ইটালি সেম ফন্ট দিয়ে আমি ডেটা করি বাট এখানে একটা ক্যাচ আছে ডেটা করি আমি এখানে এটা জাস্ট একটা ক্রিয়েটিভিটি এটা কিচ্ছু না এটা জাস্ট একটা আপনার ডিজাইনটা কতটা ভালো কতটা ক্রিয়েটিভ আর কতটা হচ্ছে যে ভিজুয়ালি অ্যাপিলিং এমন না যে ডেটা আমি এখানে দিয়ে দিলাম ডেটা এখানে দিয়ে দিলাম গোটা ডিজাইনটা যে একে অপরের সাথে ইন্টার্যাক্ট করছে এটা বোঝানোর জন্যই আমাদের একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে হয় সো এটা হলো মেন এডিং এবার এর সাব সাবয়েডিং আমি একটা দিয়েছিলাম নিজে থেকেই বানিয়ে দিয়েছিলাম সাব সাবেডিং ছিল ইট অল স্টার্ট সামওয়ার সো এই সাব সাবেডিংটা দেওয়ার আমার একটা পারপাস ছিল আমি একটা নির্দিষ্ট কারণের জন্যই সাবেডিংটা চুজ করি কারণ ব্যাপারটা হচ্ছে একটা ডিজাইন কখনো শুধুমাত্র একটা খুব সুন্দর দেখতে খুব ভিজুয়ালি অ্যাপেলিং সেটা হলেই হয় না এটা কি মিনিং ক্যারি করছে সেটাও ডিপেন্ড করে সো এখানে আমি অ্যাকচুয়ালি বলতে চেয়েছি যে ধরুন এই ছেলেটা বা এরকম কিছু ছেলে যারা একটা টাইমে চেয়েছিল যে আমরা বড় হয়ে পাইলট হবো সো তাদের যখন ড্রিম যখন সেই পর্যায়ে এসে সাকসেসফুল হচ্ছে তখন তাদের মনের মধ্যে কতটা খুশি তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এর এই থিমটা রেখেছি এবার খুবই ফিলোসফিক্যাল কথাবার্তা বললাম বাট এটাই আমার কাছে একটা মিনিংফুল জিনিস সো যাই হোক তো এবার আমি ফিনিশিং কী দিয়ে করেছি এইট অক্টোবরটাকে আমি অন্যভাবে করতে চেয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটো গোল জিনিস দিয়েছি তো এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা লোগো তো সেই জন্য আমি এটা চুজ করি অ্যান্ড এটাকে অ্যাজ এ এইট আমি লিখি অ্যান্ড টি এইচ অক্টোবর সো এটা হচ্ছে গোবল্ড বোল্ড ফ্রন্ট ইউজ করেছি আর ফাইনালি আমি আমার নিজের লোগো এখানে অ্যাড করি সো আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি ডিজাইন তৈরি করার কোনো টাফ ব্যাপার নয় টেকনিক্যালিটিতে আপনাদের কোনো কিছু আটকাবে না প্রবলেম হচ্ছে যে আপনারা কতটা ক্রিয়েটিভনেস আনতে পারবেন তার মধ্যে কোনো দিন কোনো ডিজাইন তৈরি করার সময় ভিজুয়ালি অ্যাপিলিং হবে শুধুমাত্র সেটা ভেবে কাজ করবেন না কতটা ক্রিয়েটিভ হবে অ্যান্ড তার সাথে ভিজুয়ালি অ্যাপিলিং হবে সেটা দেখতে হবে সো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো রকম প্রবলেমস বা কোনো রকম ভালো লাগা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এখানেই হ্যাভ এ গ্রেট ডে বাই বাই